দর্শক, আপনারা যারা ডিফারেন্ট এবং হেলদি নাস্তার আইটেম খুঁজছেন তাদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে ইজি চিকেন বান তৈরি করে দেখাবো। চলুন, চিকেন বান তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেন বান তৈরির জন্য যে ডোটা তৈরি করে সেটা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম পানি, যার ভিতরে আপনারা আঙুলটা ডুবিয়ে রাখতে পারবেন সেরকম গরম হবে, এটা নিয়েছি 1/2 কাপের মতো। তেল লাগবে 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ইস্ট লাগবে 1 চা চামচ। প্রথমে আমি কুসুম গরম পানির মধ্যে ইস্টটাকে দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ আমাকে অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার সময়টুকুতে আমি একটা বাটির মধ্যে ময়দাগুলোকে নিয়ে নিচ্ছি, এর মধ্যে তেলটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি, আর দেব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ইস্টের এই মিশ্রণটা দিয়ে ডো তৈরি করব। প্রথমে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি অ্যাড করে দেব। এভাবে মেখে নেওয়ার সময় হাতে একটু লেগে যাবে, তখন আপনারা হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন যে হাত থেকে আর পাত্রের গা থেকে একেবারে ফুলে আসছে। 6-7 মিনিট এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মুতে নিতে হবে ডোটাকে, তাহলে রেডি হয়ে যাবে। আমারটা আমি 6 মিনিট মতন মুতে নেব। ডোটা ভালোভাবে মুতে নেওয়ার পরে এটাকে হাতে নিয়ে 2 হাত দিয়ে খুব ভালোভাবে গোল করার চেষ্টা করতে হবে, আর চারিদিক থেকে এভাবে নিয়ে বলের মতো তৈরি করতে হবে। এ দেখুন, এরকম করে আমি বাটির নিচে একটু তেল দিয়ে নিচ্ছি, তারপরে এই ডোটাকে বসিয়ে দিলাম, উপর দিকেও এভাবে অল্প করে তেল মেখে নিচ্ছি। হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 2 ঘন্টা, একটু গরম জায়গায় রাখতে হবে, তাহলে দেখবেন যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা চুলার পাশেও রাখতে পারেন বা যে কোনো গরম জায়গায় রাখতে হবে। চিকেন বানের ভিতরের চিকেনের যে পুরটা থাকে সেটা তৈরি করার জন্য চিকেন কিমা নিয়ে নিয়েছি 1 কাপ, বাঁধাকপি কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1/2 চা চামচ, আর লাগছে জিরার গুঁড়ি 1/2 চা চামচ, এর সাথে প্রয়োজন মতো তেল লাগবে। চিকেন কোরটা তৈরি করার জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিতে হবে। এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। একটু মিশিয়ে নেওয়ার পরে চিকেন কিমাগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব 7 মতো লবণ, ধনিয়া গুঁড়ি দিলাম, গরম মশলা গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি, সকল উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিতে হবে, চাইলে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেহেতু এখন বাঁধাকপি সিজন তাই আমি এটাই দিয়েছি। চিকেনের সাথে যে ভেজিটেবল থাকবে তাহলে এই আইটেমটা খুবই হেলদি হবে, সেজন্য আমি অ্যাড করেছি, আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারবেন। এখন 10 মিনিট এভাবে জাল করে নিতে হবে, মাঝখানে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ,
আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এই দুটি উপাদান দিয়েও সকল উপাদানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেন কুরের সকল উপাদানই আমার দেওয়া শেষ। এখন এটাকে একেবারে ঝরঝরে আর ভাজা ভাজা করে নিতে হবে। বান তৈরি করার জন্য চিকেন কুরটা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দর্শক, চিকেন পোরটা রেডি হয়ে গেছে, এখন আমার বানটা তৈরি করতে হবে। তো আমি যে ডোটা তৈরি করেছি সেটা একটি হতে 2 ঘন্টা সময় লাগবে, এজন্য আগে থেকে আমি ডো তৈরি করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি যে পরিমাণ রেখেছিলাম তার থেকে ফুলে ডবল হয়ে গেছে। আপনারাও রাখলে ঠিক এরকমই হবে। এটাকে এখন হাত দিয়ে চেপে ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। একটা পরিষ্কার স্থানে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম, আর এখানে ডো থেকে আমি অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। এখন বানটাকে তৈরি করব। এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি চারিদিক থেকে অংশটা নিয়ে এসে এক জায়গায় জয়েন করে দেব। এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন বোঝা না যায়। তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা সকল বানকে তৈরি করে নেবেন। এভাবে গোলাকারই থাকবে, তাহলে কিন্তু ভেজে নেওয়ার পরে আরেকটু গোলাকার হবে, দেখতে খুবই লোভনীয় লাগবে। বানগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। সেজন্য আমি চুলে চলে যাচ্ছি। প্যানের মধ্যে তেল নিয়ে আমি গরম করে নিয়েছি, এখন এর মধ্যে বানগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো একটু সময় লাগবে, ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন যে বলের মতো বানগুলো ফুলে উঠেছে, এ সময় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন, এখন উল্টিয়ে দিতে হবে। আমার চিকেন বানগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে ভেজে নিয়ে তেলটাকে ঝরিয়ে চিকেন বানগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। টিস্যুযুক্ত প্লেটে রাখবেন, তাহলে এক্সট্রা তেলটুকু ঝরে যাবে। তৈরি হয়ে গেল ভিউয়ার্স খুবই হেলদি এবং টেস্টি চিকেন বান রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে এবং সহজ লাগবে। আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, এইরকমই সুন্দর রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।